এবং আমাদের মাঝে এসে পৌঁছেছেন উত্তরকাথে বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্ধুবর রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী চেয়ারম্যান ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার স্কিম মাননীয় মদন মিত্র মহাশয়, আমরা তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সেই সাথে এসে পৌঁছলেন দেশপ্রাণ পঞ্চায়েত। আজকের এই বিক্ষোভ সমাবেশের মুখ্য বক্তা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মিত্র মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন কাঁথি এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি রাম গোবিন্দ দাস। আমি এবার বাকে আমন্ত্রণ জানাচ্ছি। বা একদিন তোমার সময় নষ্ট করলাম, আরেকদিন তোমার সময় আমি ঠিক করে বিছানা উঠলো। বা কিন্তু ভীষণ পপুলার আর কি সুন্দর দেখতে না, লাভলি। আমার যে গানটা লাভলি, আজকে আমি বাহাকে উৎসর্গ করে দেব। সরকার নয় দুয়ারে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তুমি কখন বেরোবে? আমি চ্যালেঞ্জ আছে আপনাদের কাছে, আমি তাই কথা দিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেদন থাকবে, আমি দাঁড়াবো দাঁড়াবো না বড় কথা নয়, যেখানে অধিকারী পরিবার দাঁড়াবে সেখানে নির্বাচনে কাজ করার দায়িত্ব আমার উপর দিন, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। এবং যেদিন সবুজ আবির খেলবে, যদি আমি বেঁচে থাকি, আমি পৌঁছবো আপনাদের সঙ্গে সেই খেলায়, কারণ স্লোগান হবে বন্ধু এবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর জেনে রেখে দিন, এ খেলা কি যে খেলা, বোঝে কি আর জনে, স্বজনী আমি বুঝি মরেছি মনে হবে। রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, রহে জিন্দগি তো শুভেন্দু অধিকারী, ইয়াদ রাখো জঙ্কি ময়দান মে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কালীঘাটে সিবিআই হানা, এ প্রসঙ্গে কি বলবেন? গেছে সিবিআই হানা? হ্যাঁ গেছে, অমিত স্যার ভাই তো গেছিলো, অমিত স্যার জেলে ছিল, চিদম্বরমও জেলে ছিল। ভারতবর্ষে এখন সিবিআই চিঠিকে লোকে প্রেমপত্র বলে মনে করে, এরকম প্রেমপত্র তো আসেই, আমার কাছে তো পোস্ট অফিসে রোজই খবর আসে আবার প্রেমপত্র এসছে। এবার প্রেমপত্রে হবে না, এবার খেলা হবে। আপনি দুয়ারে সিবিআই পাঠাবেন আর আমি দুয়ারে ঝান্ডা নিয়ে তৃণমূলের পার্টি ওয়ার্কারদের পাঠাবো, দেখা যাক মানুষের শক্তি বেশি না সিবিআই শক্তি বেশি। আর গেছে, জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করছে, আর আমাদের তো কেউ বলেনি কেউ কখনো প্রশ্নের, সরি কেউ আমরা উত্তর দেবো না বা সহযোগিতা করবো না, থাকতে পারে প্রশ্ন গেছে, কিন্তু অভিযোগ কি আছে না আছে প্রমাণ তো করতে হবে। শুধুই যদি মনে করেন যা ইচ্ছে তাই করব আর শুধু বিএসএফ আর ইএফআর নামিয়ে দেবো, তাহলে মনে রাখবেন বিএসএফ ইএফআর আপনার নয়, ওটা ভারত সরকারের। লাল লাল গাইড, লাল ডায়রি, আমার মধ্যে লাল কার্ড, ও ডায়রি দেখাবে। লাল ডায়রি মানে তো ওই পুলিশের এফআইআরের ডায়রি হয়, ওকে তো আমি লাল কার্ড দেখিয়ে দেবো, মাঠ থেকে বের করে দেবো, ডায়রি দেখানো তো দূরের কথা। ওকে তো ইয়েলো হলদে সবুজ অব্দি চান্স পাবে না, যদি মায়ের লাল হয় যেন কাঁথি বা নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে একবার হিম্মত, জেতার কথা ছেড়ে দিন, যেন দাঁড়াবার হিম্মত দেখায়, আমরা যে কোনো ল্যাম্পপোস্টকে দাঁড় করিয়ে দেবো। দেখো মানে খুবই মানে মানে ভয়ঙ্কর ব্যাপার, কুণাল যে কথাটা বলেছে বিস্ফোরক, এবং আমি তো নিজেও দেখলাম, আমি তো রোজ টিভি দেখিও না সুযোগ পাই না, দেখলাম পামেলা চিৎকার করছে, একে ধরো ওকে ধরো, ওই কী রাকেশ সিং আরও কিছু, আমি সেই এসব ওই ছুঁচোর নাম বলতে চাই না, একে ধরো ওকে ধরো,
ও সব জানে, এই নেতা সব জানে। তো একজন ড্রাগস পেডলার, সে যদি বলে যে আমাকে এই নেতা মাদক বিক্রি করতে সাহায্য করেছে, এরপর একটা দল বেরোয় কী করে রাস্তায়? আমি হলো তো গলায় দড়ি দিয়ে ডুবে মরতাম হলদি নদীর জলে। এদের লজ্জা নেই? হ্যাঁ, তো তৃণমূলের মুখপাত্র সে তো বলেছে, সে কি লুকিয়ে রেখেছে নাকি? তার কাছে সে বলেছে, সে পাবলিকলি বলেছে, বাপের বেটা তো, সে যদি জানতে পারে এরকম তাকে বলেছে বলবে না? নিশ্চয়ই বলবে, লুকিয়ে রাখবে কেন? তবে পিছাবনি থেকে বলে গেলাম, আর পিছাবনি, এবার এগোবার সময়, বন্ধু প্রস্তুত হও। এবার কিন্তু পেছনে পিছাবনির দেয়াল, এবার এগোবো শহর থেকে গ্রাম, গ্রাম থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে নবান্ন। তৈরি হও, খেলা হবে, খেলা হবে। উন্মাদনা তো থাকবেই, উন্মাদনা থাকবেই। তোমার সঙ্গে, তোমার বিরুদ্ধে যে থাকবে তার গায়ে তুমি ওয়ান্টেড ছাপ। আর রাতারাতি তোমার কাছে যত চোর চোরটা চিড়িং বাজারে গেলে সে তোমার জামাইয়ের বাপ। উন্মাদনা থাকবে না? এবার এমন উন্মাদনা থাকবে যে উন্মাদনা সারা ভারতবর্ষের যতকালের নির্বাচন সবাইকে ছাপিয়ে যাবে, আর জেতার পর আবির নিয়ে অন্য কোনো স্লোগান হবে না। স্লোগান একটাই হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হলো, খেলা হলো, তৃণমূল জিতে গেল, বিজেপি ভোগে গেল। না দাদা, এখানে একটাই প্রশ্ন, মানে বাম শাসনে প্রচুর কংগ্রেস তৃণমূল কর্মীরা মারা গেছে, এই রাজনৈতিক দলের খেলাতে, এই খেলাতেও কি সেই রকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, যদি বিজেপি মারতে চায়, তো কদিন আগে রিমোট হলো, ওই রিমোটটা যদি পায়ে পড়ে যেত, তো 500 লোক মরে যেত। কার দায়িত্ব? বিজেপি অস্বীকার করতে পারে? ওরা যদি মনে করে রিমোটেটার ডেটোনেটার দিয়ে ব্লাস্ট করিয়ে খেলা থাকবো, তাহলে আমরা কি চলি কি পিছিয়ে থাকবো নাকি? আমরাও জনগণের রিমোট দিয়ে ডেটোনেটার ফাটাবো ব্যালট বক্সে। বুঝে নেবে কাকে বলে খেলা, খেলার জন্য তৈরি। আর আমরা প্লেয়ারদের আলাদা লিস্টও করতে আরম্ভ করেছি। আসলে ও খেলা হবে, খেলাবে না, ও বলেছিল যেটা যে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, সেইটা এখন মেদিনীপুরের মানুষ বলছে হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূলের যত ওঁটা উঁচা এঁটো উচ্ছিষ্ট মালগুলো বিজেপির ঘরে ঘরে, যার মধ্যে শুভেন্দু।